একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের 97তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে ইকবাল হোসেন চৌধুরীর চলচ্চিত্র বলি। 1 অক্টোবর রাতে চলচ্চিত্রটি দেখার পর চূড়ান্ত করে 97তম অস্কার বাংলাদেশ কমিটি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার গল্পে নির্মিত চলচ্চিত্রটি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের 10 বছরের গ্যারান্টি। বলি দ্য রেসলার সিনেমার প্রাপ্তির খাতায় যুক্ত হল নতুন এক পালক। এবার 97তম অস্কারের বেস্ট অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে বলি জানা গেল এমন খবর। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সিনেমা মনোনয়নে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে জমা পড়ে বলি। সিনেমাটি দেখার পর চূড়ান্ত করে 97তম অস্কার বাংলাদেশ কমিটি। বলি নির্মাণ করেছেন ইকবাল হোসেন চৌধুরী। বলি নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে যে এটা বাংলাদেশে রিলিজ করা যত দ্রুত সম্ভব, এটা আমি মনে করি যে আমার সবচেয়ে বড় দায় এখন যে বাংলাদেশের লোকজনকে বলি দেখানো। তো যদি বাংলাদেশের সিনেমা বাংলাদেশের লোকজন বলি দেখবে সেদিন আমি মনে করবো যে আমাদের জার্নি একটা জায়গায় পৌঁছাবে। 2020-21 অর্থ বছরে সরকারি অনুদানের সিনেমাটি প্রযোজনা করেছেন পিপলু আর খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম উর্চি, এঞ্জেল নূর, তাহাদিল আহমেদ সহ অনেকে। বলিতে আমার চরিত্রের নাম হচ্ছে দফর। এই চরিত্রটা খুবই ইন্টারেস্টিং, খুবই অসাধারণ। ইকবাল ভাই খুবই অসাধারণভাবে লিখেছেন চরিত্রটাকে। আমি চেষ্টা করেছি ক্যামেরার সামনে চরিত্রটাকে ফুটিয়ে তোলার। বাকিটা আপনারা দেখে চরিত্রটা কেমন লাগলো কি হলো সেটা বলবেন যখন ফিল্মটা রিলিজ হবে। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের আয়োজনে 2025 সালের 2 মার্চ অনুষ্ঠিত হবে 97তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে 24টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি। 28তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার বিজয়ী বলি এখন প্রদর্শিত হচ্ছে কানাডায়। দ্রুতই বাংলাদেশে মুক্তি পাবে বলি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।